হে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি প্রিয়া চলে এসেছি আজকে মেকআপ নিয়ে। তো আমার আজকে মেকআপ হলো, তো এই লুকটা আমি আজকে দেব। তো এই লুকটা আমি জানি না কতটা দিতে পারবো, চেষ্টা করবো পুরোটা দেওয়ার। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর ভিডিওটা পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নিউ ভিডিও নোটিফিকেশান অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যেতে পারে। তো চলো মেকআপটা দেখা যায়। বেশি লাগে না, একদম অল্প হয়ে যায়। তো এটা আমি কাইলাইনার কনসিলারটা ইউজ করবো অরেঞ্জ কালার। তো আমি সুইজ বিউটি ফাউন্ডেশনটা ইউজ করবো, ফুটাইজ ফাউন্ডেশন। তো এটা পরিবারের কনসিলার আছে, ওটা আমি এই পাউডারটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেবো। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমি বিভিন্ন করছি। সুইস বিউটি লিকুইড কন্ট্রোল আছে, এটা দিয়ে আমি করে নেবো। তো বেশি হিসেবে না, হালকাভাবে করবো।
আমি সুগারেই কভারটা দিয়ে আমি সেট করবো কন্ট্রোল রিমগুলো। তো এবার আমি আইব্রোজটা করে নেবো। সুইস মেডের এটা আছে যে আইলাইনারও আছে, কাজল প্লাস, কাজল প্লাস আইলাইনার প্লাস হচ্ছে কি তোমার আইব্রোজ করা যায়। তো জেল আছে একটা, কাজলটা আর আইলাইনারটা জেল আছে। তো এটা দিয়ে আমি আইব্রোজটা করে নেবো। তো আমার আইব্রোজ কমপ্লিট। তো এবার আমি আই মেকআপটা করে নেবো। আমি ইংলিশ কাজের অ্যালাইনমেন্টটা করে নেবো। সুইস বিটুইন জেল কাজটা করবো, এটা দিয়ে আমি অ্যালাইনার করবো। আশা করে নেবো হালকা হয়।
সুগারের এই লিপস্টিকটা পরে নেব। সো আমি রেডি, তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি এবার। তো বন্ধুরা, আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও আজকে তোমাদের ভালো লাগবে তাই কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে। সো টাটা, চলো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি। সবাই খুব ভালো থেকো।